এগুলো তো যারা মানে করে তাদেরকে পশু আখ্যা দেওয়া যায় না পশুর থেকে চাইতে অধমেরা কি করে পারে এইভাবে একটা সারকে এইভাবে কষ্ট দিতে তবে যারাই করেছে মানে খুবই মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না মানে এত বাজে কাজ মানে বলা যায় না যারা করেছে এরা মানে পশুর চাইতে অধম সত্যি অত্যন্ত অমানবিক অবলাজিব তাদেরও তো কষ্ট হয় যন্ত্রণা হয় বুক ফাটে তবু মুখ ফোটে না আর এমন প্রাণীদের সাথেই এ ধরনের আচরণ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে অত্যন্ত নিন্দনীয় আর এবারে সেই নিন্দার ঝড় উঠল রায়গঞ্জ শহর জুড়ে রায়গঞ্জ শহরে দেবীনগর বাজারে রোজই বিকি কিনি শেষে পেটের টানে আগমন ঘটে ষাঁড় গরুদের ফেলে দেওয়া সবজি খেয়ে পরিতৃপ্ত হয় তারা শুক্রবার বিকেলের দিকে স্থানীয় ব্যবসায়ীদের নজর যায় একটি ষাঁড়ের দিকে দেখা যায় তার অন্ডকোষ মজবুত করে দড়ি দিয়ে বাঁধা এখানেই শেষ নয় মাথার উপর শিং দুটিকেও বেশ শক্তপোক্ত করে নাইলনের রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে এর জেরে খুবই অস্বস্তির মধ্যে চলাফেরা করছে এমন দৃশ্য দেখে সকলেই হতবাক পথচারীরা থমকে দাঁড়িয়ে পড়েন সকলের সহায়তা চেষ্টা করলেও কাছে যাওয়ার কেউই সাহস পায়নি চোখের সামনে এমনভাবে কষ্ট পেতে দেখে স্থানীয়রা ফোন করেন প্রশাসন কাউন্সিলর বনবিভাগ বিভাগ এবং পশুপ্রেমী সংস্থার কর্মকর্তাদের আমাদের বাজারে প্রায় দিনই ওই বাজার শেষ হয়ে যাওয়ার পর যে ফেলে দেওয়া সবজিগুলো থাকে এই সবজিগুলো খেতে প্রতিদিনই সার গরু এগুলো আসে আজকেও ঠিক প্রায় এক দেড় ঘন্টা আগে এই একটা সার এসে ওই সবজিগুলো খাচ্ছিল তখন আমাদেরই বাজারের দোকানদাররা লক্ষ্য করলো যে সারটার ওই অন্ড গোষ্ঠটাকে রশিদে হয়তো বেঁধে দিয়েছে যার জন্য অন্ড ফুলে গিয়েছে আর শিঙের ওখানেও দড়ি দিয়ে বাঁধা সেটাও বেশ শক্ত করে যার জন্য মনে করে সারটা খুব অস্বস্তির মধ্যে আছে আমি তো বাজারে ছিলাম না তারপরে তো আমাকে ফোন করে জানানোর পর আমি এখানে আসলাম আসার পর আমরা সব জায়গায় ফোন করলাম ফোন করে এখন ব্যবস্থা করছি দেখি চেষ্টা করে যে সারটাকে এখান থেকে কি করে মুক্তি দেওয়া যায় কি বলবেন এই জন্য পশুর থেকে চাইতে অধমেরা কি করে পারে এইভাবে একটা সারকে এইভাবে কষ্ট দিতে ইতিমধ্যে আপনারা কাকে কাকে জানিয়েছেন বিষয়টা আমরা প্রত্যেকেই ফোন করেছি আমাদের এখানকার কাউন্সিলার যে আছে প্রসেনজিৎ সরকার তাকে ফোন করেছি তারপরে আমাদের ফায়ার ব্রিগেডকে ফোন করেছি তারপরে আমাদের পিপল ফর এনিম্যালস যে আছে ওখানে প্রত্যেককে ফোন করেছি প্রফেশনাল লেভেল আমরা এসডিও সাহেবকে জানিয়েছি এসডিও সাহেব ফরেস্ট ডিপার্টমেন্টকেও আসতে বলেছে এটা মানে আমরা দূর থেকে যতটা দেখতে পেয়েছি কোনো দড়ি দিয়ে বেঁধেছে কাছে তো যাওয়া যাচ্ছে না আমরা ভয়ে যেতে পারছি না কাছে তো দড়ি দিয়ে বেঁধেছে আর মাথার উপরে যে বাঁধনটা আছে সেটা হচ্ছে আপনার ওই প্লাস্টিকের যে মোটা লাইলন দড়িগুলো হয় সেই দড়ি দিয়ে বাঁধা এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর সম্পাদক গৌতম তান্তিয়া সহ সংস্থার সদস্যরা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবশেষে উদ্দেশ্য সফল হয় এই ধরনের ঘটনায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন গৌতম বাবু হ্যাঁ আমরা দেবীনগর বাজার কমিটি এবং এইচডিও স্যারের কাছে খবর পাই যে একটা বড় পূর্ণবয়স্ক কালো রঙের সারকে সারের অন্ডকোষে কেউ দড়ি বেঁধে রেখে দিয়েছিল এবং তার শিঙে দড়ি বেঁধে রেখে দিয়েছিল সারটা প্রচন্ড কষ্ট পাচ্ছিল তো সেই কষ্ট লাঘব করার জন্য আমরা এসেছি এখানে সবার সহযোগিতায় সেই দড়িগুলোর বাঁধন খুলে দেওয়া হয় এবং সারটির যে প্রয়োজনীয় ওষুধপত্র ইঞ্জেকশন আমরা করে দেই করে দিয়ে সারটিকে রিলিজ করা হয়েছে এখন সারটি ভালো আছে এটা খুব নৃশংস একটা ঘটনা যে কিছু মানুষ কিছু দুষ্কৃতি এগুলো করে যেরকম অবলা জীবদের কষ্ট দেয় তাদের বিরুদ্ধে চরম পদক্ষেপ করা উচিত প্রশাসনের তো আমরা এরপরে আমরা এরকম দেখেছি যে অনেক সময় অনেক রেভিজের জন্য অনেক গরু পাগল হয়ে যায় তো সেই বড়। গরু বা বড় ষাঁড়কে ট্যাকেল করার মতো ক্ষমতা আমাদের নেই তো সেই ক্ষেত্রে আমরা এরপরে বন দপ্তরের কাছে আবেদন জানাবো যদি তারা ঘুম পারেনি গুলির ব্যবস্থা করে তাহলে এই ধরনের বড় ষাঁড় বা গরুর কে ট্যাকেল করতে আমাদের সুবিধা হয় এবং তাদের চিকিৎসার সুবিধা আমরা অনেক কিছু করতে পারবো প্রসঙ্গত পশুদের উপর কোনো প্রকার নির্যাতন করাই আইনত দণ্ডনীয় অপরাধ সেক্ষেত্রে নির্দিষ্ট শাস্তির বিধান রয়েছে কিন্তু তারপরও এমন অসচেতনতার ছবি কবে সচেতন হবে মানুষ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আরসিটিভি সংবাদ রায়গঞ্জ সরকারি চাকরির নিশ্চিত ঠিকানা শঙ্করদার কোচিং এখন উত্তরবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য সেনাবাহিনীর অগ্নিবীর আর পুলিশ রেল বিএসএফ এ এন এম প্রাইমারি এবং এস এল এস টি কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জের রণদীপ ভ্যারাইটিজের পাশে বকুলতলা রায়গঞ্জ কালিয়াগঞ্জের নাটমন্দিরের পাশে মহেন্দ্রগঞ্জ কালিয়াগঞ্জ বালুরঘাটে বানগড় স্কলার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট জলপাইগুড়িতে রায়কথপাড়া শনি মন্দির মোড় স্পোর্টস কমপ্লেক্সের কাছে হেল্পলাইন নাম্বার নাইন জিরো সেভেন থ্রি কোচবিহার শিলিগুড়ি মালদা এবং ইসলামপুরে খুব শীঘ্রই নতুন শাখা শুরু হবে হোস্টেল সুবিধা ছাড়াও সেনাবাহিনীর সমস্ত কোর্সে প্রাক্তন সেনাকর্মীদের দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে